রাপুনজেল। একবার এক স্বামী স্ত্রী তাদের সন্তান না হওয়ার জন্য খুবই দুঃখিত ছিল, আর ঈশ্বর তখন মুখ তুলে তাকান। আমাদের ঘরে খুশি আসতে চলেছে, তাহলে তুমি দুঃখী কেন বলো? আমি দুঃখিত নই, আমার শুধু ওই বাগানের টাটকা স্যালাড খেতে ইচ্ছা করছে। আরে না, তুমি তো জানো ওই বাগানটা একজন ভয়ঙ্কর ডাইনির। জানি, আমি জানি, কিন্তু আমি কি করব, আমার মনটা ওখানেই পড়ে আছে, আমি স্যালাড খেতে চাই। ও প্লিজ, তুমি কিছু করো না। স্বামী তার স্ত্রীকে এভাবে দেখতে পাচ্ছিল না, তখন সে সামনের বাগানটায় যাওয়ার জন্য মনস্থির করল। সেই রাতে সেই দেওয়াল টপকে সে বাগানে পৌঁছে গেল, আর কিছু স্যালাড নিয়ে নিজের বাড়িতে চলে গেল। পরের দিন তার স্ত্রী আবার সেই বাগানের দিকে তাকিয়েছিল। এবার কি সমস্যা হয়েছে বলো, তোমার কি স্যালাড পছন্দ হয়নি? স্যালাডটা আমার খুব ভালো লেগেছে, তাই এখন আমি আরো খেতে চাই। এমনটা বলো না, তুমি তো জানোই যে ডাইনি জানতে পারলে এর পরিণাম কত খারাপ হবে। তুমি আর অন্য কিছু চাও, আমি তোমার জন্য অবশ্যই আনবো। কিন্তু তার স্ত্রী আবার স্যালাডের জন্য জেদ করল, আর অবশেষে তার স্বামী সেটা নিয়ে আসার জন্য রেডি হয়ে গেলেন। আরো একবার দেওয়াল টপকে সেই বাগানের ভিতর পৌঁছে গেল, আর যখনই সে সেটা তুলতে গেল একটা আওয়াজ শুনতে পেল। তুমি আমার বাগানে ঢোকার সাহস কোথা থেকে পেলে, চোর কোথাকার? ও ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি চোর নই, আমার স্ত্রী মা হতে চলেছে, আর ওর আপনার বাগানের স্যালাড খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তাই বলে তুমি চুরি করবে? হ্যাঁ হ্যাঁ জানি, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনার কাছে মিনতি করছি, আপনি দয়া করুন, আমি শুধু আমার স্ত্রীর জন্য এখানে স্যালাড নিতে এসেছিলাম। হ্যাঁ তোমার যতটা স্যালাড লাগবে আমি তোমাকে ততটাই দেব, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কেমন কথা ম্যাডাম? তোমার স্ত্রীর যে বাচ্চাটা হবে সেটা আমাকে দিয়ে দিতে হবে। কি শুনতে পাওনি তুমি? যদি কথা না শোনো তো খুব বিপদে পড়বে। ও এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ডাইনির শর্ত মেনে নিল। যখন বাচ্চার জন্ম হলো তখন স্বামী স্ত্রী খুবই খুশি ছিল, কিন্তু তারপরেই সেই ডাইনি সেই বাচ্চাটাকে নিতে চলে আসলো। ওহ প্লিজ দয়া করো, এই বাচ্চাটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, ওকে আমার থেকে নিয়ে যেও না। তোমার স্বামী আমাকে কথা দিয়েছিল, এখন কথা রাখো তুমি, এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও, এটা আমার। ডাইনি সেখান থেকে সেই বাচ্চাটাকে নিয়ে চলে গেল। ডাইনি তার নাম রাপুনজেল রাখলো। দেখতে দেখতে রাপুনজেল অনেক বড় হয়ে গেল, আর তার লম্বা সুন্দর চুল ছিল। এখন ডায়ন ভয় পাচ্ছিল। রাপুনজেল এখন যুবতী এবং সুন্দরী হয়ে উঠেছে, আমি একে একা কিছুতেই ছাড়ব না, না হলে যে কেউ নিয়ে চলে যাবে, না হলে ও পালিয়ে যাবে, আমাকে শীঘ্রই কিছু করতে হবে, আমি একে দূরে যেতে কিছুতেই দেব না। ডায়ন রাপুনজেলকে জঙ্গলের মাঝখানে নিয়ে গেল, আর একটা বড় বাড়ির মধ্যে পুরোপুরি বন্ধ করে রাখলো। ও মা, তুমি আমাকে এখানে কেন আটকে রাখছো, আমি এখানে একা কি করব? তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এখানে রোজ আসব আর তোমার পুরো খেয়াল রাখব। কিন্তু মা, তুমি তো দরজা বন্ধ করে দিচ্ছ, তাহলে তুমি কি করে আসবে? যখন আমি এখানে আসব আমি ডাকব, রাপুনজেল রাপুনজেল আমার সোনা, মা এসেছে, চুলটা নিচে দাও। যখনই ডাইনি ডাকতো তখনই রাপুনজেল তার সুন্দর চুলটা নিচে ফেলত, আর ডায়ন তার সাহায্যে ওপরে উঠে যেত। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, আর রাপুনজেল এখন 16 বছরের এক সুন্দর যুবতী, ও সারাদিন তার সুন্দর গলাতে গান গাইত। একদিন এক রাজকুমার শিকারের জন্য বেরিয়েছিল। যখনই সেই বাড়িটার নিচে দিয়ে সে যাচ্ছিল তখন রাপুনজেলের সুন্দর গলা শুনতে পেল। কি সুন্দর আওয়াজ, এত সুন্দর গান কে গাইছে? রাপুনজেলকে ডাইনি যে বাড়িতে বন্দি করে রেখেছিল রাজকুমার সেই বাড়ির ভেতরে ঢোকার রাস্তা খুঁজছিল। হঠাৎই সে কারোর একটা আওয়াজ শুনতে পেল, আর ও ঝোপের পাশে লুকিয়ে পড়ল। তারপর সে ডাইনিটাকে সেই বাড়ির দিকে যেতে দেখল।
ডাইনি ওপরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, রাপুনজেল, রাপুনজেল আমার সোনা, তোমার চুলটা নিচে দাও, তোমার মা এসেছে। যখনই সেই সুন্দর চুল নিচে ফেললো, তখন ডাইনি সেই চুল ধরে রাজকুমারের সামনে ওপরে উঠে গেল। আহা, তার মানে এইভাবে ওপরে যাওয়া যায়। রাজকুমার নিচেই লুকিয়ে থাকলো যতক্ষণ না ডাইনি নিচে চলে আসে। যখনই সে চলে গেল, সে চারপাশটা ভালো করে দেখলো কেউ আছে কিনা, আর আওয়াজ বদলে চেঁচাতে লাগলো, রাপুনজেল, রাপুনজেল আমার সোনা, তোমার চুলটা নিচে দাও, তোমার মা এসেছে। মা তো এই মাত্র গেল, আবার কেন এলো? গিয়ে দেখি, না হলে রাগ করবে। সঙ্গে সঙ্গে তার সুন্দর চুলটা নিচে ফেলে দিল, আর রাজকুমার তাড়াতাড়ি উপরে উঠে পড়ল। যখনই সে রাপুনজেলকে দেখল, তার প্রেমে পড়ে গেল। কে কে তুমি? এখান থেকে চলে যাও, মা দেখতে পেলে খুব রাগ করবে। তুমি চিন্তা করো না সুন্দরী মেয়ে, তোমার মধুর আওয়াজ আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমি থাকতে পারলাম না। আমি আজ পর্যন্ত কাউকে এত ভালো গাইতে শুনিনি। একজন অচেনা মানুষকে উপরে আসতে দেখে রাপুনজেল ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি রাপুনজেল রাজকুমারের প্রেমে পড়ে যায়। আচ্ছা, তুমি কি আমায় বলবে তোমার মা তোমাকে এখানে কেন বন্দি করে রেখেছেন? আমার মা চায় না যে আমি কারোর সাথে ঘুরে বেড়াই, কথা বলি। তুমি এলে আমার খুব ভালো লাগলো। সময় কাটতে লাগলো, আর রাজকুমার রাপুনজেলের সঙ্গে প্রতিদিন দেখা করতে লাগলো, আর দুজন দুজনকে ভালোবেসে ফেললো। রাজকুমার এখন রাপুনজেলকে বিয়ে করতে চাইছিল, কিন্তু ও রাপুনজেলকে বাইরে কি করে বার করত? আমার প্রিয় রাপুনজেল, আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমার মা এখানে এলে তোমার ব্যাপারে কি ওনার সাথে কথা বলবো? আরে না না, এটা কখনো করো না। মা যদি আমাদের ব্যাপারে জানতে পারে, আমাদেরকে ছাড়বে না। কথা দাও, তুমি আমার মার সাথে কখনো দেখা করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার মা জানতে পারবেন না, আর চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাব। কিন্তু একদিন যখন ডাইনি রাপুনজেলের সঙ্গে দেখা করতে এলো, তখন সে খুব বড় একটা ভুল করে। রাপুনজেল, রাপুনজেল আমার সোনা, তোমার চুলটা নিচে দাও, তোমার মা এসেছে। রাজকুমার কত তাড়াতাড়ি উঠে পড়ে, আর তোমার উঠতে কত টাইম লাগছে, তোমার ওজন বেড়ে গেছে। কোন রাজকুমার? না 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 না, আমি বলতে চাইছি যে আমার পেছনে কি চালাচ্ছ তুমি? আমি তোমাকে সবার থেকে বাঁচাতে চাইছিলাম, আর তুমি আমাকেই ঠকালে। এই শাস্তি তুমি নিশ্চয়ই পাবে, আমি তোমাকে মরুভূমিতে পাঠিয়ে দেব। না না মা, আমি ডাইনি তখন খুবই রেগেছিল, আর কিছু না ভেবেই সে রাপুনজেলের সুন্দর চুলটা কেটে দেয়। আর ওখানেই রাজকুমারের আসার জন্য অপেক্ষা করছিল। রাপুনজেল, রাপুনজেল, আমি এসেছি, তোমার রাজকুমার, চুল নিচে পাঠাও। ডাইনি রাপুনজেলের চুলটা নিচে ফেলল, এবং রাজকুমার খুব তাড়াতাড়ি উপরে উঠে গেল। আমার রাপুনজেল, আমি চলে এসেছি। আচ্ছা, তো তুমি আমার রাপুনজেলকে আমার থেকে চুরি করতে চাইছো? এবার দেখো আমি তোমার সাথে কি করি। যখন রাজকুমার ডাইনিকে দেখলো, তখন সে ভয় পেয়ে গেল, আর ওর হাত স্লিপ করলো, আর সোজা এসে নিচে পড়লো। ও একটা ঝোপের ভেতর পড়ল, তাই সে বেঁচে গেল, কিন্তু কাঁটা ফুটে যাওয়ার ফলে চোখ থেকে রক্ত বেরিয়ে এলো। রাজকুমার কিছুই দেখতে পাচ্ছিল না, ও রাপুনজেলকেও খুঁজে পাচ্ছিল না। ওর সঙ্গী শুধুমাত্র ওর ঘোড়া ছিল। একটু ফল খেয়ে কোনো রকমের সে তার খিদে মেটাল। ও আমার প্রিয় রাপুনজেল, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজেই ছাড়বো আমার প্রিয় রাপুনজেল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক দিন ধরে রাজকুমার ঘুরে বেড়াতে লাগলো। ও প্রত্যেকটা গ্রাম, পাহাড় আর জঙ্গলে গেল, যতক্ষণ না সে সেই মরুভূমিতে গিয়ে পৌঁছালো যেখানে রাপুনজেলকে ডাইনি রেখে এসেছিল। ও এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কিছুক্ষণ আরাম করার কথা ভাবল। কিছুক্ষণ পর সেই সুন্দর গলার আওয়াজ সে আবার শুনতে পেল।
রাপানজল, রাপানজল, ও এই মধুর আওয়াজ শুধুমাত্র আমার রাপানজলেরই হতে পারে। আমার মনে হচ্ছে ও কাছাকাছি কোথাও আছে। রাজকুমার সেই খাখা মরুভূমিতে সেই আওয়াজের পিছু করতে করতে হাঁটতে লাগলো। ও এতটাই দুর্বল হয়ে গেছিল যে সে রাপানজেলকে ডাকতে পর্যন্ত পাচ্ছিল না। কিন্তু রাপানজেল একটু দূর থেকেই তার রাজকুমারকে চিনতে পারলো। ও একদমই বিশ্বাস করতে পাচ্ছিল না। ও তাড়াতাড়ি রাজকুমারের দিকে দৌড়ালো আর রাজকুমার তার কাঁধের উপরে মাথা দিয়ে পড়ে গেল। আমার রাজকুমার, আমি জানতাম তুমি আসবেই। ও, আমি কি ভাগ্যবতী, আমি এখন খুব খুশি। রাপানজেলের চোখ দিয়ে খুশির জল পড়ছিল। তখনই একটা চমৎকার হলো। যখনই রাপানজেলের চোখের জল রাজকুমারের চোখের উপর পড়ল, তখনই তার চোখ ঠিক হয়ে গেল। আমার রাপানজেল, আমার প্রিয় রাপানজেল, তোমার চিন্তা করার আর কোনো দরকার নেই। এবার আমি তোমার সাথে আছি। আমার প্রিয় রাপানজেল, আজ থেকে তোমার সমস্ত সমস্যা শেষ। তোমার মা তোমাকে কোনোদিন খুঁজে পাবেন না। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা একসাথে আছি। আচ্ছা, এটা কি কোনো স্বপ্ন? না রাপানজেল, এটা কোনো স্বপ্ন নয়। তুমি এখন আমার সাথে আছো আর আমি সব সময় তোমার রক্ষা করব। তো এইভাবেই রাজকুমার রাপানজেলকে তার নিজের ঘোড়ায় বসিয়ে নিজের রাজমহলের দিকে বেরিয়ে পড়ল। মহারাজা এবং মহারানী তার ছেলেকে দেখে খুবই খুশি হলো আর ওরা রাপানজেলকেও আপন করে নিল। ওখানে মজা, খাওয়া দাওয়া আর নাচ গান হলো। চারিদিকে শুধু খুশি আর খুশি। রাজকুমার সততার সাথে তার রাজ্য চালনা করলো আর দুজনেই সারা জীবনের জন্য একসাথে থাকলো।